চলিত রমজান মাস শুরুর আগে লেবুর দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। শেষ দফায় প্রথম রোজায় লেবুর হালি 80 টাকা পর্যন্ত ওঠে। ছোট ও মাঝারি আকারের প্রতি হালি লেবুর দাম ছিল 50 থেকে 60 টাকা। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে এই দামে মিলছে এক ডজন লেবু, আর প্রতি হালি লেবু পাওয়া যাচ্ছে 20 টাকায়। বৃহস্পতিবার 30 মার্চ নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ছোট ও মাঝারি আকারের প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়। এছাড়া বড় আকারের লেবু হালি 30 টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, বাজারে লেবুর সরবরাহ বেড়েছে, আবার দাম চড়া থাকায় গত কয়েকদিন বিক্রিও ছিল কম, কারণ দামের কারণে এবার লেবু কেনায় ক্রেতাদের আগ্রহ কমেছে, ফলে চাহিদা কমে যাওয়ায় লেবুর দাম পড়ে গেছে। নারায়ণগঞ্জের বাজার ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও দাম একটু বেশি চাইলেও দরদাম করে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 20 টাকা দরে। এনএএন টিভি নারায়ণগঞ্জ।